ঢাকায় সিনেমা নায়িকাদের আসল বয়স এবং পড়াশোনা, তারকাদের বিষয়ে জানতে মানুষের কৌতূহলের শেষ নেই। তারা কি করছেন, কি খাচ্ছেন এবং কেমন আছেন তা জানতে উৎসুক সবাই। কোন তারকার বয়স কত, এমন অনেক প্রশ্নই ভিড় করে ভক্তদের মাঝে। তবে নায়িকাদের ক্ষেত্রে এটা একটু বেশি। এছাড়াও কে কিসে পড়ছেন বা কতটুকু পড়ালেখা করেছেন তা জানার ইচ্ছাও অনেকের মাঝে। মাহিয়া মাহি, মাহির জন্ম 27 অক্টোবর 1993 সালে, 23 বছরে পা দিতে যাচ্ছেন তিনি। ঢাকা সিটি কলেজ থেকে গোল্ডেন GPA 5 পেয়ে SSC পাশ করেন তিনি। এখন সে ফ্যাশন ডিজাইনিং অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজিতে শান্তা মরিয়াম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন। নাজনীন আক্তার হ্যাপি, তিনি 1996 সালে 29 ফেব্রুয়ারি খুলনায় জন্মগ্রহণ করেন। তিনি SSC দিয়েছেন 2011 সালে আর 2013 সালে শেষ করেছেন HSC। পরিমণি, ঢাকা সিনেমার বর্তমানে আলোচিত নায়িকাদের অন্যতম তিনি। তিনি SSC দিয়েছেন 2011 সালে, আসছে 24 অক্টোবর তিনি পা দিবেন 22 বছরে। তানহা তাসনিয়া, 1991 সালে 26 মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন তিনি। 2007 সালে SSC ও 2009 সালে তিনি HSC দিয়েছেন। বিপাশা কবির, তিনি আইটেম গার্ল হিসেবে বেশ জনপ্রিয় ঢাকায় চলচ্চিত্রে। বর্তমানে তার বয়স 24 বছর। তিনি 2008 সালে SSC দিয়েছেন আর HSC দিয়েছেন 2010 সালে। মিষ্টি জান্নাত, 1992 সালে সেপ্টেম্বরে জন্মগ্রহণ করেন তিনি। 2008 সালে SSC এবং 2010 সালে তিনি HSC দিয়েছেন। মৌমিতা মু, 12 আগস্ট 1990 সালে মানিকগঞ্জের সাকুরিয়াতে জন্মগ্রহণ করেন তিনি। চিত্রনায়িকা আঁচল, ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকাদের আরেকজন হলেন তিনি। তিনি মিডিয়াতে এসেছেন 2010 সালে। বর্তমানে তার বয়স 24 বছর। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন SDOwebs.com এ।